নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাইল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খেরোর তরকারি। এটা গরমকালে খেলে শরীর ও পেট ঠান্ডা রাখে। ভাত ও রুটি সবের সাথে এটা খেতে ভালো লাগে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। চলুন তাহলে বানিয়ে ফেলি খেরোর তরকারি। প্রথমে মশলাটা বানিয়ে নেবো, তার জন্য নিয়েছি একটা কাঁচের বাটি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে আমি 4 টেবিল চামচ মতো তেল গরম করেছি, তার মধ্যে কিছু বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো আমি ভেজে তুলে রাখবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিলাম। খেরোটা আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এবং তার সাথে একটি বড় সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন আর অল্প হলুদ। ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। ওই তেলের মধ্যে আমি 1/2 টেবিল চামচ তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা খেরোটা। খেরোর সাথে মশলাটা একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো নুন আর 1 চা চামচ চিনি। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। খেরোটা সেদ্ধ হতে হতে অন্যদিকে গ্যাস ধরিয়ে একটি তাওয়া বসিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ বেসন। বেসনটা আমি 2 মিনিট ভেজে নেব। বেসনটা যখন একটু কালার চেঞ্জ হবে তখন আমি বেসনটা নামিয়ে নেব। বেসনটা আমার ভাজা হয়ে গেছে আর দেখুন একটু কালারটাও চেঞ্জ হয়েছে। এই সময় বেসনটা আমি নামিয়ে নিলাম। 15 মিনিট পর কড়াই থেকে ঢাকা তুলে নিলাম। খেরোটাও সেদ্ধ হয়ে গেছে। তেজপাতাটা তুলে আমি ফেলে দিলাম। এরপর আমি যে বেসনটা শুকনো কড়াইয়ে নেড়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব। বেসনটা দিলে খেরোর যেটা জল জলে ভাব থাকে সেটা আর থাকবে না। বেসনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপি খেরোর তরকারি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নিত্যন্ত রেসিপির আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।